যোগীরাজ্যে বিক্ষোভকারীদের লকআপে নির্মম মার, পুলিশের রিটার্ন গিফট বলে উপহাস বিধায়কের। উর্দিধারীর কাজে হাত জোর করে ছেড়ে দেওয়ার আকুতি করছেন কয়েকজন, কিন্তু কোনো কথায় কান না দিয়ে লাঠি হাতে তাদের দিকে এগিয়ে যান দুই পুলিশকর্মী। শুরু হয় বেধড়ক মার, লাঠির ঘায়ে লকআপের ভেতর চিৎকার করতে থাকেন তারা। পুলিশের মারের সেই ভিডিও শেয়ার করেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সালভমণি ত্রিপাঠী। উপহাস করে ভিডিওর ক্যাপশনে লিখেন দাঙ্গাবাজদের রিটার্ন গিফট। কিন্তু এই ভিডিও শেয়ার করে রাজ্য পুলিশকেই অস্বস্তিতে ফেলে দেন বিজেপি বিধায়ক। এই ভিডিওতে হাতিয়ার করে যোগীর পুলিশকে কাট করায় দাঁড় করেছেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা অখিলেশ যাদব পুলিশের সমালোচনা করে বললেন, লকআপে বন্দী মৃত্যুর নিরিখে এক নম্বরে উত্তরপ্রদেশ, দলিতদের উপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনে সবার চেয়ে এগিয়ে এই রাজ্য। থানাগুলিতে এই ধরনের কাজ খুবই অমানবিক। ভিডিওটি কোন থানার তা অবশ্য খোলাসা করেননি বিজেপি বিধায়ক। তবে সূত্রের খবর, দুদিনের পুরনো এই ভিডিওটি সহারানপুর থানার লকআপে তোলা। শুক্রবার জুম্মার নামাজের পরে পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে অগ্নিকল্প হয়ে ওঠে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা, বিক্ষোভ ছড়ায় সাহারানপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কঠোর মনোভাব দেখায়। রাজ্যে হিংসা ছড়ানোর অভিযোগে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাদের কয়েকজনকে নিয়ে যাওয়া হয় সাহারানপুর থানায়, সেখানে চলে পুলিশের খাতিরদারি। পুলিশের মারের ভিডিও শেয়ার করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রাক্তন মিডিয়া উপদেষ্টা সালভ ত্রিপাঠী। কিন্তু তার দাঙ্গাবাজদের রিটার্ন গিফট মন্তব্যকে ভালোভাবে নেননি অনেকেই। এমনিতে যোগীরাজ্যের পুলিশের বিরুদ্ধে থানায় আটকে রেখে নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে। বিরোধীরা জানিয়েছেন, অভিযোগ যে মিথ্যে নয় তা বিজেপি বিধায়কের শেয়ার করা ভিডিওতেই প্রমাণিত। লকআপে আটকে রেখে অভিযুক্তদের গায়ে হাত তুললেই তা মানবাধিকার লঙ্ঘনের সামিল। যোগী যেমন উত্তরপ্রদেশ পুলিশ অবশ্য এসব মানবাধিকারের ধারধারীরা বলেও অভিযোগ বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ। যোগীরাজ্যে বিক্ষোভকারীদের লকআপে নির্মম মার, পুলিশের রিটার্ন গিফট বলে উপহাস বিধায়কের। উর্দিধারীর কাজে হাত জোর করে ছেড়ে দেওয়ার আকুতি করছেন কয়েকজন, কিন্তু কোনো কথায় কান না দিয়ে লাঠি হাতে তাদের দিকে এগিয়ে যান দুই পুলিশকর্মী। শুরু হয় বেধড়ক মার, লাঠির ঘায়ে লকআপের ভেতর চিৎকার করতে থাকেন তারা। পুলিশের মারের সেই ভিডিও শেয়ার করেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সালভমণি ত্রিপাঠী। উপহাস করে ভিডিওর ক্যাপশনে লিখেন দাঙ্গাবাজদের রিটার্ন গিফট। কিন্তু এই ভিডিও শেয়ার করে রাজ্য পুলিশকেই অস্বস্তিতে ফেলে দেন বিজেপি বিধায়ক। এই ভিডিওতে হাতিয়ার করে যোগীর পুলিশকে কাট করায় দাঁড় করেছেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা অখিলেশ যাদব পুলিশের সমালোচনা করে বললেন, লকআপে বন্দী মৃত্যুর নিরিখে এক নম্বরে উত্তরপ্রদেশ, দলিতদের উপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনে সবার চেয়ে এগিয়ে এই রাজ্য। থানাগুলিতে এই ধরনের কাজ খুবই অমানবিক। ভিডিওটি কোন থানার তা অবশ্য খোলাসা করেননি বিজেপি বিধায়ক। তবে সূত্রের খবর, দুদিনের পুরনো এই ভিডিওটি সহারানপুর থানার লকআপে তোলা। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ।